সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের হেলথ অ্যান্ড বিউটি চ্যানেলের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে শেয়ার করব, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটি কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক উপকার পাবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের টিপসটি। আজকের টিপসে আমাদের মোট তিনটি জিনিস লাগবে। একটি হচ্ছে আমাদের লাগবে হচ্ছে খাঁটি মধু, আমাদের লাগবে হচ্ছে কালো জিরা। আপনারা সবাই জানেন এই কালো জিরাকে বলা হয় সকল রোগের মহা ঔষধ। এবং আমাদের লাগবে হচ্ছে আঙুর ফল। আপনারা সবাই জানেন আঙুর ফল কিন্তু অনেক সুস্বাদু একটি খাবার। তো এটি কিন্তু আমাদের যৌনশক্তি বাড়াতেও সাহায্য করে, বিশেষ করে যাদের দেখা যায় কি লিঙ্গে একদম শক্তি নেই, এই সমস্যার সমাধান কীভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে করতে পারবেন আজকে আপনাদের সেটি দেখাবো। তো প্রত্যেক দিন আপনারা করবেন কি, এক চামচ মধু সকালে খালি পেটে এটা আপনাদের করতে হবে, অথবা রাতে আপনারা খাওয়া দাওয়া করার পরেও এই টিপসটা ফলো করতে পারেন। এক চামচ মধু সাথে এক চামচ পরিমাণ হচ্ছে কালো জিরা, আপনারা এটা খেয়ে নেবেন। খেয়ে নেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে আঙুর ফলটা দেখতে পাচ্ছেন, 5 থেকে 7টি আপনারা আঙুর ফল খেয়ে নেবেন। আপনারা অথবা অনেকে বলতে পারেন যে আঙুর ফলটা কেন খাবো, এই দুটি জিনিস যখন আপনারা খেয়ে নেবেন, খাওয়ার পর যখন এই আঙুর ফলটি আপনারা খেয়ে নেবেন, তখন দেখবেন যে এই 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনাদের শরীরে ঘাম ঝরতে শুরু করেছে, আপনাদের শরীরে অনেক গরম হতে শুরু করেছে। কেন হতে শুরু করেছে এটা আপনারা নিজেই বুঝবেন। তখন দেখবেন যে আপনাদের স্ত্রীর সাথে যৌন চাহিদা করতে বা সহবাস করতে কীরকম ইচ্ছে জাগে। আমরা সবাই জানি এগুলো একদম ন্যাচারাল জিনিস, এগুলো অনেক হেলদি জিনিস, কিন্তু আমরা এর প্রপার ওয়েটা ব্যবহার করতে পারি না, যার কারণে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি না, যেগুলো এই জিনিসগুলো দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব। তো পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি চমক দেখাবো, যেটা আপনাদের কল্পনার বাইরে। এই টিপসটিও অনেক কাজ করবে আমি আশা করি। তো দর্শক, আমার এই ছোট্টো ভিডিওটাকে যদি আপনারা বিন্দু কোনো উপকার পেয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের হেলথ অ্যান্ড বিউটি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, হেলথ অ্যান্ড বিউটি চ্যানেলে সাথে থাকবেন। ধন্যবাদ।